অতিরিক্ত তাপমাত্রা, হরমোনাল ইমব্যালেন্স, ঘুম খাবারের অনিয়ম, নিজের যত্নের অভাব, ধুলাবালি পলিউশন, সব কিছু মিলিয়ে হেয়ারফল আর ডাল হেয়ার আমাদের সবার দুশ্চিন্তার কারণ। কেউ কেউ এ নিয়ে সলিউশন খুঁজে খুঁজে টায়ার্ড। যদি বলি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই চুলের শক্তি আর উজ্জ্বলতা ফিরে পাবেন, না মিথ্যে বলছি না, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কিছু হেয়ার মাস্ক আপনার চুল পড়া কমাতে আর ডাল হেয়ারে ন্যাচারাল শাইন আনতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, আমি মাস্তুরা। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে তিনটি ম্যাজিক্যাল হেয়ার মাস্ক আপনার চুল পড়া কমাতে আর শাইন আনতে সাহায্য করবে। হেয়ার ফলের জন্য ইফেক্টিভ যে মাস্কটি প্রাকৃতিক উপাদানে ভরপুর, তার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো পমিগ্রেনেট পিল পাউডার। চুলের গোড়া শক্ত করতে আর চুল পড়া কমাতে এটি কতটা ইফেক্টিভ তা আমরা মোটামুটি সবাই জানি। এই মাস্কটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হলো পমিগ্রেনেট পাউডার 1 টেবিল চামচ, আমলকি পাউডার 1/2 চা চামচ, মেথি পাউডার 1/2 চা চামচ, মেহেদি পাউডার 1/2 চা চামচ। আর কনসিস্টেন্সি বুঝে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিন। অ্যালোভেরা জেলটি ইউজ করার কারণ হলো মাস্কটিকে জেল টাইপ টেক্সচার দেওয়া, এবং একই সাথে যেহেতু অ্যালোভেরা চুলের জন্য উপকারী সে কারণে পেস্ট তৈরি করতে এটি ভালো কাজ করবে। পমিগ্রেনেটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে। এক্ষেত্রে রাজকন্যার পমিগ্রেনেট পিল পাউডারটি ইউজ করতে পারেন, যেহেতু এটি 100% অর্গ্যানিক। এছাড়াও আমলকিতে আছে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন সি, যা হেয়ার গ্রোথে সাহায্য করবে আর ডালনেস দূর করবে। হেয়ার মাস্কটি মাথার স্ক্যাল্প আর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন। 15-20 মিনিট সময় নিন আর তারপর কোনো নারিশিং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন, হেয়ার মাস্ক একেবারে শুকিয়ে যেতে দেওয়া যাবে না, এতে করে ময়েশ্চার কমে গিয়ে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক জেনারেশন ধরেই মেহেদি পাতা বাটা ইউজ করা হচ্ছে চুলের যত্নে, কিন্তু এ যুগে সময়ের অভাবে মেহেদি পাতা কিনে এনে বেটে ইউজ করা ইম্পসিবল হয়ে গেছে। খুশির খবর হলো এখন ভালো মানের হেনা পাউডার খুব সহজেই পাওয়া যায়, যা দিয়ে খুব উপকারী একটি হেয়ার মাস্ক সহজেই বানিয়ে নিতে পারবেন। এই মাস্কটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হলো মেহেদি পাউডার 1 টেবিল চামচ, আমলকি পাউডার 1/2 চা চামচ, অ্যালোভেরা জেল 1/2 চা চামচ। অ্যালোভেরা জেল আর পানির কনসিস্টেন্সি বুঝে মেশাতে হবে, যেহেতু মেহেদি আর আমলকি দুটো পাউডারই প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেয়, সেহেতু প্রয়োজন মতো পানি নিতে থাকতে হবে আর খুব বেশি ঘন পেস্ট অ্যাপ্লাই করা যাবে না। একদম ঠান্ডা পানি না হয়ে হালকা কুসুম গরম পানি মেশানো হলে তা চুলের ময়েশ্চার লকের জন্য ভালো, না হলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেহেদি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, যাতে করে হেয়ার ফল প্রিভেনশন হয়, স্ক্যাল্প হয় স্ট্রং এবং হেয়ার গ্রোথও বাড়ে। ড্যামেজ হেয়ার রিপেয়ার করে চুলকে করে হাইড্রেটেড ও শাইনি। এক্ষেত্রে রাজকন্যার হেনা পাউডারটি ইউজ করতে পারেন চিন্তামুক্ত থাকতে। এ মাস্কটিও পুরো মাথায় অ্যাপ্লাই করতে হবে আর শুকিয়ে ড্রাই হতে দেওয়া যাবে না, তাই 15-20 মিনিটের মতো রেখে কোনো নারিশিং শ্যাম্পু দিয়ে আলতো করে ধুয়ে ফেলতে হবে। জবা ফুল বা হিবিস্কাসকে আমরা চিনি রূপচর্চার উপাদান হিসেবে, কিন্তু আমরা কি জানি জবা ফুল দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুলের যত্নে কতটা উপকারী? যেহেতু ইজিলি অর্গ্যানিক হিবিস্কাস পাউডার পাওয়া যায়, সেহেতু ঘরে বসেই বানিয়ে নিতে পারেন চুলের যত্নে একটি হেয়ার মাস্ক। এই মাস্কটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হলো হিবিস্কাস পাউডার 1 টেবিল চামচ, জিঞ্জার জুস 1/2 চা চামচ। হিবিস্কাস পাউডার আর জিঞ্জার জুস একসাথে মিশিয়ে প্রয়োজন মতো গরম পানি নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। হেয়ার ফল বা ডাল হেয়ারের জন্য হিবিস্কাস খুবই ইফেক্টিভ একটি অর্গ্যানিক রেমেডি। চুলে শাইন আনতে শুধু হিবিস্কাস পাউডারে কুসুম গরম পানি বা অ্যালোভেরা জেল মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন চুল কন্ডিশন করতে। টেনশন ছাড়া একেবারে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে চাইলে রাজকন্যার হিবিস্কাস পাউডারটি বেছে নিতে পারেন। হেয়ার ফল বা ডাল হেয়ারের জন্য ইউজ করে থাকলে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিন, আর কন্ডিশনার হিসেবে ইউজ করতে চাইলে পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন। 15-20 মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের উপর দিয়ে এত সব ধকল যাওয়ার কারণে চুল ডাল হয়ে যাওয়া আর পড়ে যাওয়া খুবই স্বাভাবিক,
তাই দরকার একটুখানি এক্সট্রা কেয়ার। তাই এই অর্গ্যানিক মাস্কগুলো সপ্তাহে দুই একবার ইউজ করে চুলকে বাঁচিয়ে নিতে পারেন পড়ে যাওয়া এবং ডাল বা ড্যামেজ হয়ে যাওয়া থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন অ্যান্ড ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস। আমি আবারও চলে আসবো নতুন কোনো বিউটি টিপস অ্যান্ড হ্যাক্স নিয়ে। টিল দেন স্টে সেফ, ফিল বিউটিফুল।